সে দিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। No specific formula or use of any particular word is required to constitute a valid talak. Any expression which clearly indicates the husband's desire to break the marriage is sufficient to dissolve the marriage through talak. No specific formula or use of any particular word is required to constitute a valid talak. Any expression which clearly indicates the husband's desire to break the marriage is sufficient to dissolve the marriage through talak. No specific formula or use of any particular word. Hello. Good morning. Good morning. উঠেছো? না উঠিনি। আমি তোমার জন্য বসে আছি। আর একটু ঘুমাই। ঠিক আছে, তুমি যদি আমাকে বসিয়ে রাখতে চাও। না 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 না, আমি আসছি। আসছি। ওকে। তাড়াতাড়ি আসো। ওকে। বাই। পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। তুই জানো বাবা, মিড সেমিস্টারে আমার সিজিপিএ 3.75। সেমিস্টার ফাইনাল দেখবো, আমার রেজাল্ট আরো ভালো হবে। ভাইয়া, রনক ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট বলো। মনে হয় নিজেদের ছেলের মতো, তাই না লারা? জলি, অফিসে তুমি বেশ ইররেগুলার। ওই কই ভাইয়া, আমি তো মাঝে মাঝে অফিসে যাই। না না, এরকম বললে তো হবে না ভাইয়া। ও যদি অন্য কোনো কোম্পানিতে জব করতো তাহলে এরকম মাঝে মধ্যে অনুপস্থিতি মেনে নিত। আচ্ছা ভাইয়া, তুমিই বলো, এই যে গত এক বছরে
আমি একটা দিন অফিস গ্যাপ দিয়েছি। জলি অফিসে রেগুলার হও। জি ভাইয়া। তোমরা সবাই এই ছবিটা দিয়ে দেখো। তোমার কি গ্রামে যেতে ইচ্ছে করছে বাবা? মার কবর জিয়ারত করতে? না। তুমি মানুষ ঠকানোর ব্যবসা করছো। সেই চিন্তা চিন্তায় তোমার মা ওপারে চলে গেল। তারপর থেকে তুমি জলি বলিকে সঙ্গে দিয়েছো, আর তোমার মেয়েটা হয়েছে একটা পুরোপুরি বাংলিশ। দাদা ভাই আমি কি করলাম? তুই চুপ কর। দাদা স্টপ। দাদাভাইকে তুমি সরি বলো। বাবা আমি কি করেছি? তুমি তোমার চেয়ে বয়সে বড় সবার সামনে রাবিশ বলেছো। বলো সরি। বসো, নাস্তাটা করে তারপরে খেতে গেলে। এভাবে মুড অফ করে দিলে তো আর খাওয়া যায় না। লারা লারা নাস্তাটা করে যাও। লারা নাস্তা করে যাও। লারা বাবা তুমি এটা কি করলে? বাচ্চা মেয়েটা তোমার কথায় কষ্ট পেয়ে নাস্তা না করে চলে গেল। একদিন নাস্তা কম খেলে কেউ মরে যায় না। আর তোমরা সবাই শোনো, টাকা খরচ করে স্বেচ্ছাচারী জীবন যাপন করা যায়, কিন্তু সুখ কেনা যায়। তোমরা সবাই যে জীবনটা যাপন করছো সেটা হচ্ছে ভয়াবহ। এই যে খালি জায়গাটা দেখছো, তোমার মায়ের কবরের পাশে যে খালি জায়গাটা দেখছো, একদিন তোমাদের সেখানে শুতে হবে। সুতরাং যে স্বেচ্ছাচারী জীবন যাপন করছো সেখান থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে এসো। বেরোতে পারলে আই মন ভালো করে দাও মেশিন, আর মনটা ভালো করে দাও না। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দুজনের বাঁকা শোনা ছুটে। হ্যালো, আই কি হয়েছে দাদাজান? প্লিজ, এই বাড়ির ছেলে মেয়েরা যতদিন না স্বাভাবিক জীবনে ফিরে আসছে ততদিন আমি এই বাড়িতে এক গ্লাস পানিও খাবো না। আরে পাগল না? হ্যাঁ পাগল, তোমার জন্য পাগল।
হ্যাঁ বেরোতে পারলে আই মন ভালো করে দাও মেশিন, আর মনটা ভালো করে দাও না। দূরে কোথাও আছি বসে আর দুটো দাও বাড়িয়ে বিরহ ছুতে চায় মনের দুয়া দুজনের বাঁকা শোনা ছুটে। হ্যালো কত রকমের ঢেউ খেলে খেলে আমার চোখ দিয়ে পানি বেরোবে সেটাই ধারণা করছি। মানে কি হয়েছে? ফুলের মধ্যে পোকা ছিল। কি বলছো তুমি? তুমি তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা দাদাজান, চাচা ফুপুদেরকে কিন্তু এখন আর আপনার শাসন করাটা মানায় না। কি বললি তুই? উনারা তো যে যার মতো করে নিজেদের জীবন বেছে নিয়েছে। ওরা কি মানুষের জীবন বেছে নিয়েছে? তোমার জন্য পাগল। আর তুমি কে? ও আমার একটা বান্ধবী। কি বলে? আরে ও হচ্ছে মেয়েটা না কেমন যেন ভালো না বুঝছো, ওর এথিক্স বোধ কিচ্ছু নাই, 3 মাস পরপর বয়ফ্রেন্ড চেঞ্জ করে। কি বলো? আর হ্যাঁ, আর লাস্ট বয়ফ্রেন্ডটা চেঞ্জ করতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, তাই আইডিয়ার জন্য আমাকে একটু কল টল করছে, আমি তো রিসিভ করি না এই জন্য টেক্সট করেছে। কি ভয়ঙ্কর মেয়ে। একটু তো ওরকমই। আর শোনো না, আমি এক কাজ করি, ওর সাথে একটু দেখা করে আসি, হ্যাঁ, নাহলে আবার ফ্রেন্ডশিপটা থাকবে না। ওকে ওকে বাবু, বাই। হ্যাঁ বাই বাই বাই।
দেখছো? পানি ঢেউ দেখছি। কেন পানি ঢেউ দেখছো? কেন কত রকমের ঢেউ খেলে খেলে আমার চোখ দিয়ে পানি বের হবে সেটাই ধারণা করছি। মানে ওই বিয়ে করতে হবে তো তাই। পানি ঢেউয়ের সাথে বিয়ের কি সম্পর্ক আছে? তাই দেখছিলাম। ও তুমি বুঝবে না জলি, মাত্র তো পাস করে বেরোলাম, কোনো চাকরি বাকরি করি না। তুমি আমার ফ্যামিলির অবস্থা তো জানোই, এই পরিস্থিতিতে বিয়েটা। সামার, তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি বোঝো না? তাহলে আপত্তি কেন করছো? আর তুমি এখন কি চাকরি করবে? তোমার চাকরি করার কি দরকার? তুমি তো খুব ভালো করেই জানো ভাইয়ার কোম্পানিতে আমি একজন ডিরেক্টর। যখন তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে তখন ভাইয়াকে বলে তোমাকে আমি একটা ভালো পোস্ট দিয়ে দিব, ব্যাস শেষ। এই চাকরির বাজারে কি এমন চাকরি করবে যেটা করে তুমি আমাকে চালাতে পারবে বলো তো? আমি আর কোনো কথা শুনছি না, আমরা আজই বিয়েটা করব। চলো বাবু, চলো চলো। কি ব্যাপার, বসে আছো কেন? চলো। সামান, তোমার ভাবসাব দেখে কিন্তু মনে হচ্ছে তুমি এতদিন আমার সাথে প্রেম প্রেম খেলা খেলেছো। তোমার তো আমাকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে নেই, আর তুমি আমাকে কেন বিয়ে করবে না আমি কিন্তু সেটাও বুঝতে পারছি। কারণ আমি তোমার থেকে সিনিয়র। তো যখন প্রেম করেছো তখন মনে ছিল না আমি তোমার থেকে সিনিয়র? এগুলো কি বলছো তুমি? যা বলছি একদম সত্যি বলছি। তুমি তোমার মনের সত্য আয়নাটার সামনে দাঁড়িয়ে বলো তো আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি কিনা। শান্ত হও, দেখো মানুষ দেখছে। আমি তোমার পাশে না থাকলে কি হতো তোমার একবার ভেবে দেখেছো? পারতে পড়াশোনাটা কমপ্লিট করতে? কি পারতে বলো, পারতে কিনা? পারতে। তাহলে আর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তুমি কিন্তু আমাকে এই জীবনে আর পাবে না। বাবা কিন্তু আমার বিয়ে ঠিক করেছে। বলো কি? হ্যাঁ, বাবা বলেছে ওই ছেলের যদি আমাকে পছন্দ হয় তাহলে নাকি আমার আক্ত হয়ে যাবে। আর আমাকে তো পছন্দ হবেই। জামান, তুমি খুব ভালো করে জানো আমি দেখতে এত সুন্দর। জামান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি কিন্তু সত্যি মরে যাবো। জামান প্লিজ, বিশ্বাস করো আমি মরে যাবো। জামান কিছু বলো। আরো ক্লাস আছে তো আমার, পরে দেখো। Hey,
রিকভারির এক টাকা তুলতে দরকার হলে দশ টাকা খরচ করবে। আমার ফ্যামিলিকে বলেছি তোমার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে। সেটা তো অনেকের সাথেই আছে। আমাকে পৃথিবীর এক প্রান্তের মানুষ চেনে। তুমি আমার বাবা হয়ে এসো।